আজকের ভিডিওতে থাকছে কলকাতার নতুন আকর্ষণ আন্ডার ওয়াটার মেট্রো জার্নি, 270 বছরের পুরনো একটি বটগাছ আর তার শেষে খাওয়া দাওয়া। তো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত এই নতুন বছরে। তো এই শুভ নববর্ষ সকলকে জানাই, নতুন বছর সকলের খুব ভালো কাটুক। তো আজকে আমরা সেরকমই একটা জার্নিতে বেরিয়ে পড়েছি, একটা নতুন শুরুয়াত কলকাতার কাছে বা ইন্ডিয়ার কাছে। তো এইটা এখন দেখতে পাচ্ছ স্প্ল্যানেট গ্রিন লাইন মেট্রো, যেটা নতুন শুরু হয়েছে, যেটাকে আমরা আন্ডার ওয়াটার মেট্রো বলছি, মানে সেই গঙ্গার তলা থেকে মেট্রো, যেটা একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা সার্থক হয়েছে এবং সেখানে আজকে আমি ট্র্যাভেল করছি। তো আমরা প্রথমে দক্ষিণেশ্বর থেকে টিকিট কেটে সোজা চলে এলাম স্প্ল্যানেট। তো এই স্প্ল্যানেট থেকে আমাদের মেট্রো চেঞ্জ করতে হবে। তো আগে পুরনো যে লাইনটা ছিল সেটার নাম দেওয়া হয়েছে ব্লু লাইন, আর ব্লু লাইন থেকে আমরা এখন চলে এলাম গ্রিন লাইনে, যেটা হচ্ছে আমাদের হাওড়ায় নিয়ে যাবে। তো হাওড়ার এই মেট্রোটা বেশ অনেক বড়, স্পেশিয়াস মেট্রো। টিকিট পড়লো আমাদের 30 টাকা। তো তোমরা ডিরেক্ট টিকিটই পেয়ে যাবে দক্ষিণেশ্বর থেকে, অনেকে হয়তো বুঝতে পারছো না, বাট দক্ষিণেশ্বরের কাউন্টারে লেখা রয়েছে ডিরেক্ট আমাদের 30 টাকা টিকিট পড়লো। তো মেট্রো স্টার্ট হয়ে গেছে, প্রায় 30 ফুট নিচে, মানে স্প্ল্যানেট রোড থেকে প্রায় 30 ফুট নিচে। আগে যে স্টেশনটা ছিল সেটা ছিল 10 ফুট, তার থেকেও আমাদের আরও 20 ফুট নিচে আসতে হলো এই ব্লু লাইনে ওঠার জন্যে। তো আমরা এখন খুব এক্সাইটেড, এখন সেই পোর্শনটা আসবে যেটা জলের তলা দিয়ে আমরা যাব। সেই জায়গাটা তোমরা সকলেই জানো যে একটা লাইটিং করা হয়েছে, একটা ব্লু লাইট করে দেওয়া হয়েছে, একটা গঙ্গার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমরা বলতে বলতে চলে এলাম। তো এটা একটা অ্যাচিভমেন্ট, যেটা মাত্র 66 দিনে এটা কমপ্লিট করেছে ইঞ্জিনিয়াররা। তো হ্যাটস অফ টু দেম, যেরকম একটা স্বপ্নকে তারা সার্থক করলো, ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড আর ইন্ডিয়ার মধ্যে তো প্রথম এরকম আন্ডার ওয়াটার একটা জার্নি। মানে আলাদা এক্সপিরিয়েন্স সেরকম কিছুই হবে না, জাস্ট তোমরা এই লাইটটা দেখতে পাবে এবং নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি যে আমরা গঙ্গার তলা দিয়ে, মানে ওপরেই মানে রাশি রাশি জল বয়ে যাচ্ছে, তার নিচে থেকে আমরা এইভাবে মেট্রো করে ট্রাভেল করছি। আর কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা চলে এলাম কলকাতা থেকে হাওড়া, মানে এই দুটো পুরনো শহরকে কানেক্ট করছে এই টানেলটা, যার মধ্যে দিয়ে মেট্রো যাচ্ছে। আর চারিদিকে কিছু ছোটো ছোটো মানে ছবি দেওয়া আছে এই নিয়ন লাইটে, যেটা খুব দেখতে ভালো লাগছে। সকলে স্পেশালি এই জার্নিটার জন্যই ট্র্যাভেল করছে, আবার হয়তো হাওড়া থেকে তারা স্প্ল্যানেট চলে আসবে। তো আমরা বলতে বলতে নামলাম হাওড়া ময়দান, যেটা এই ব্লু লাইনের লাস্ট স্টপেজ। সেখান থেকে আমরা এখন যাব আজকে বোটানিক্যাল গার্ডেন। তো সেখান থেকে আমরা একটা টোটো নিয়ে নিলাম, টোটো নিয়ে চলে এলাম আমরা শালিমার, শালিমার থেকে বাস ধরে চলে এলাম আমরা বোটানিক্যাল গার্ডেন। তো অনেক দিন পর বোটানিক্যাল গার্ডেনে আসছি, বোটানিক্যাল গার্ডেন নিয়ে সব কথাই আজকে হবে। তো অনেক ছোটোবেলায় এসেছিলাম বোটানিক্যাল গার্ডেন, গরমের সময় অতটা রেকমেন্ডেবল নয়, বাট যেহেতু আমাদের প্ল্যান কিছু ছিল না সেইভাবে আমরা বোটানিক্যাল গার্ডেনেই গেলাম। এখানেও 30 টাকা এন্ট্রি ফি বোটানিক্যাল গার্ডেনের। এখানে শীতকালে অনেক ভিড় হয়, বাট আসার রাস্তাটা একটু আমাদের প্রবলেমেটিক হলো, কারণ হাওড়া ময়দান থেকে বাস আছে কিন্তু তা কম। তো সেই জন্য আমরা সেখান থেকে টোটো নিয়ে চলে এলাম, টোটো নিয়ে ডিরেক্টলি আমরা আসতাম, বাট যেহেতু ওই শালিমারের ওখান থেকে একটা ক্রসিং থাকে সেই জন্য টোটো আমাদের ওখানে নামিয়ে দিল। আমরা ওখান থেকে বি গার্ডেনের কিছু বাস আছে যেগুলো স্প্ল্যানেট থেকে আসে, সেই বাসে করে আমরা চলে এলাম বি গার্ডেন। ভেতরে ফাঁকা, আর যেহেতু দুপুরের সময় ছিল, গরমে মানে খুবই কষ্ট হচ্ছিল, রোদ্দুর প্রখর ছিল, আশেপাশে পুরো ফাঁকা, কিন্তু ভেতরটা পুরো সবুজ গ্রিনারি, মানে এটা ওয়ান টাইম ভিজিটের জন্য ঠিক আছে। সন্ধেবেলার দিকটা বা বিকালবেলার দিকটা এখানে মনোরম, বাট আমরা যে সময়টা গেছিলাম 3:30-3:30 আমাদের যেতেও অনেকটা লেট হলো। মেনলি আমাদের আজকে টার্গেট ছিল আন্ডার ওয়াটার মেট্রোটার এক্সপিরিয়েন্স করা, সেটা এক্সপিরিয়েন্স হলো। তারপরে আমরা একটু কাছাকাছি চেয়েছিলাম হাওড়ার কিছু ঘোরার। তো হাওড়ায় দুটো জায়গা আমরা চুজ করেছিলাম, একটা হচ্ছে হাওড়ার রেল মিউজিয়াম, যেটা তোমরা জানো হাওড়া স্টেশন থেকে একটু দূরেই আছে, এবং বি গার্ডেন। তো বি গার্ডেনটা যেহেতু অনেকদিন আমাদের আসা হয়নি সেই জন্য বি গার্ডেনই ফাইনালাইজ হলো। তো বি গার্ডেনের মধ্যে স্পেশালি তোমরা জানো যে এখানে একটা বড় বটগাছ আছে যেটার বয়স 270 বছরেরও পুরনো। তো সেটাই এখানকার একটা ইউএসপি বা স্পেশাল আকর্ষণ। তার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, বিভিন্ন ধরনের যে গাছগুলো দিয়ে ওষুধ তৈরি হয় সেরকম গাছপালা, এবং প্রচুর নানা প্রজাতির গাছ যেগুলোর কয়েক মানে অনেকগুলোরই গায়ে নাম লেখা রয়েছে। আর গঙ্গার পাড়ে এই গার্ডেনটা বহু পুরনো, যেটা শুরু করেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে রয়েছে, যেখানে যারা বটানি নিয়ে পড়াশোনা করেছো তারা হয়তো জানো, বাট আমাদের ভিজিটার্সদের কাছে এটা একটা ঘোরার জায়গা, মানে যদি ভিজিটিং স্পট বলে কেউ সার্চ করো ওয়েস্ট বেঙ্গলে তাহলে বোটানিক্যাল গার্ডেন সেখানে আসবে। প্রচুর বড় জায়গা নিয়ে তৈরি বিভিন্ন দিকে, মানে এখানে এক্সাক্ট কোনো রোড ম্যাপ সেরকম নেই, একখানা এরকম ছবি মানে দেওয়া আছে, সেই ছবিটা দেখে তোমরা ঘুরতে পারো। এই হুগলি নদীর ধার দিয়ে তোমরা গিয়ে মানে পুরো গার্ডেনটা তোমরা তোমাদের মতো করে ঘুরতে পারো। ভেতরে কিন্তু কোনো রকম খাবার অ্যালাউ নেই, এমনকি জলের বোতলও অ্যালাউ নেই। তো জলের বোতল ওখানে রাখার মানে জায়গা আছে, সেটা ফ্রি,
তোমরা জাস্ট ঢোকার সময় আমরা জলের বোতলগুলো সেই কাউন্টারে রেখে গেলাম, আবার বেরোনোর সময় নিতে পারো। আর এই হচ্ছে সেই স্পেশাল আকর্ষণ, 270 বছরের পুরনো বটগাছ। তো এর মূল গাছটা কোথায় সেটা এখন বোঝা যাচ্ছে না। আমি যখন খুব ছোটোবেলায় গেছিলাম তখন দেখেছিলাম যে এই গাছ থেকে যে ঝুড়িগুলো নেবে আসে সেগুলোকেই ওরা এই যেরকম দেখতে পাচ্ছ এখন বিভিন্ন কাঠ দিয়ে বাঁশ দিয়ে সেটাকে সাপোর্ট দিয়ে সেই ঝুড়িগুলোই আবার মাটিতে পড়ে একটা গাছ সৃষ্টি হয়। তো সেটা বাড়তে বাড়তে এখন অনেক বড় হয়ে গেছে। আমি ছোটোবেলায় দেখেছিলাম যেটা রাস্তার ঠিক মাঝখানে ছিল তার পাশে রাস্তার উপরেই আসছিল, তো এখন ওই জায়গাটাকে দেখলাম পুরোটা ওরা ঘিরে দিয়েছে, তার মধ্যেই গাছটা রয়েছে। এবং মানে অদ্ভুত একটা ফিলিংস, মানে এত বড় বট গাছ আর তার সাথে সাথে এখানে প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই বিভিন্ন দিকে। পদ্মফুলের অনেক অনেক পদ্মফুল ফুটেছিল এবং বিভিন্ন রকমের গাছ রয়েছে, বিভিন্ন যে আয়ুর্বেদিক গাছপালা, ক্যাকটাস, বিভিন্ন রকম প্রজাতি এখানে রয়েছে। তো আমরা এবার বেরোনোর পালা, কারণ এখান থেকে যেতে আমাদের অনেকটা সময় লাগবে। তো আমরা 5:30 বন্ধ হয়, আমরা 5টার সময় বেরিয়ে পড়লাম, আমরা ডিরেক্ট বাস নিয়ে চলে এলাম হাওড়ায়। হাওড়ায় আসতে সময় লাগলো আমাদের ওই 40-45 মিনিট মতো, ভিড় থাকে হাওড়া ময়দানটার কাছে। তো এখন আমরা হাওড়া থেকে ভেসেলে করে চলে যাব হচ্ছে বাগবাজার ঘাট। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার খাওয়া দাওয়ার পালা, তো আমরা বাগবাজারে গিয়ে খাওয়া দাওয়া করে ফিরব। আমরা জার্নিটা এইভাবেই প্ল্যান করেছিলাম, আমরা গেলাম জলের নিচে দিয়ে ফিরছি জলের ওপর দিয়ে, তো প্রতিটা জিনিসই আমরা কভার করলাম। আর এই টাইমটায় মানে ঠিক এই সন্ধে হচ্ছে এরকম টাইমটায় মানে অসাধারণ লাগে, গঙ্গার হাওয়া তার সাথে হাওড়া ব্রিজটাকে সাজানো হয়, দারুণ লাগে। আর এটার ভাড়া পড়লো আমাদের 7 টাকা, মানে এপার ওপার করতে হাওড়া থেকে বাগবাজারের ভাড়া পড়লো 7 টাকা। আর আমরা যে বাসে করে এলাম বাসের ভাড়া নিয়েছিল 15 টাকা, মানে বি গার্ডেন টু হাওড়া। আর টোটো করে গেছিলাম, টোটো নিয়েছিল 15 টাকা হাওড়া ময়দান টু শালিমার, আর ওখান থেকে 10 টাকা নিয়েছিল বাস বি গার্ডেন যাওয়া অবধি। তো এইটা হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি, মানে একটা দারুণ অনুভূতি। তো পুরো ভিডিওটাই চেষ্টা করলাম দেখানোর, বি গার্ডেন যারা একবার অন্তত এই গরমকালে রেকমেন্ডেড নয়, বা ইচ্ছা হলে যেতে পারো। আর এইটা চলে এলাম ওটা রেহান, রেহানের ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো আছে। এটা হচ্ছে মনিন্দ কলেজের পাশে, এখানে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। তো আমরা অর্ডার দিয়ে দিলাম হচ্ছে চাউমিন আর ফুল প্লেট চিলি চিকেন। তো ওদের অ্যাম্বিয়েন্সটা ভালো, এই এসিটা মানে এখানে একটা স্বর্গ মতো মনে হচ্ছে। তো এই চাউমিন আর চিলি চিকেন চলে এলো, ভিডিওটা কেমন লাগলো জানাও। থ্যাংকস ফর ওয়াচিং।